মিনিটে আজকে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম। বাংলাদেশ ও শেখ হাসিনা নেতৃত্বে প্রশংসা জাতিসংঘ মহাসচিব। করোনায় চব্বিশ ঘণ্টায় আরও একত্রিশ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৩ রোগী। একদিনে হাসপাতালে ভর্তি আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী। খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার জনের, টাঙ্গাইলে ঝরল আরও দুই প্রাণ। বিএনপি নির্বাচনকে ভয় পায় তাই অপপ্রচার চালাচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। স্কুলে গিয়ে কেউ করোনা আক্রান্ত হয়নি, দাবি শিক্ষা উপমন্ত্রীর। জল ঢাকায় এক স্কুলে তিন শিক্ষক করোনায় আক্রান্ত। ঢাকায় সক্রিয় ৩৫০০ মাদক কারবারি। ক্যামেরা কিনে না দেওয়ায় যশোরের গ্রামের বাড়িতে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা। বাজারে স্বস্তি মিলছে না, চাপে সাধারণ মানুষ। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।